গিফট দেওয়ার ক্ষেত্রে বড় লোকদের চিন্তা ভাবনা। মম, ফ্রাইডে মনির বিয়ে, ওকে কি গিফট দেওয়া যায় বলো তো? বুকে দিয়ে দাও, ফুল তো সবারই ভালো লাগে। ওকে, ওর বিয়ের ড্রেস পিঙ্ক কালার, তাহলে পিঙ্ক কালারের মধ্যে বর কনে দুজনের জন্য দুইটা বুকে অর্ডার করে দিই। থ্যাংকস মম, ওয়েলকাম মামনি। মম, কালকে নদীর বার্থডে পার্টিতে যাচ্ছি, ওকে কি গিফট করবো বলো তো? কি দেওয়া যায়? চকলেট দিতে পারো। ঠিক বলেছ, ও তো আমার বার্থডেতে চকলেট বক্স দিয়েছিল, আর তাছাড়া ওরও চকলেট অনেক পছন্দ। তাহলে আমি ড্যাডকে বলে চকলেট আনিয়ে রাখি। সেটাই করো। থ্যাংকস মম, ওয়েলকাম মামনি। গিফট দেওয়ার ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের চিন্তা ভাবনা। আম্মু, পরশুদিন পাপড়ির জন্মদিন আর শুক্রবারে নাইমার বিয়া, তো সবাই যাইতেছে। আম্মু, আমি না গেলে একটা খারাপ দেওয়া যায় না, কি দিতে আমি তি করে দে যে রেমন স্যার। তাহলে পাপড়ির বার্থডেতে হেতিরে ফু না হেতিরে চকলেট দিই, আর নাইমার বিয়েতে ফুল টুল মানে ইটে পিক্স দিই। কি আম্মু বলদ নাকি তুই? কে আরে, কেউ কিছু দিলে এমন জিনিস দিবি যেটা জন্মের পর জন্ম থাকবো? তোর তানু খালার বিয়ার মেয়ে দেনা আমি একটা কলসি দিছিলাম, নিচেদের রং দিয়ে আমার নাম লিখতে দিছি। হে কলসিত পানি লিয়ে তোর খালায় অনেকবার পানি খায়, আর আমার নামটা আমার স্মৃতিটা রয়ে গেছে। আরে আম্মু যাও, এখন কি হাড়ি পাতিলের দিন আছে? মা গো, তো তোরে কি আমি অনেক ডেক ডিস্কি দিতে গেছি নাকি? আমি তোর বুঝাইলাম বালা কিছু দিতে, তোরা অনেক ডিজিটাল ছোট না, আমি গমলে না ডেক ডিস্কি দিত। তোরা বালা কিছু দে, একটা ডিনার সেট দে, ডিনার সেট দে বালা। আসলে এইটা দেওয়াই যায়, খারাপ না। আচ্ছা, তাহলে পাপড়ির জন্মদিন কি দিতাম? যেটা মন চায় হেডই দেয়, কিন্তু চকলেট মকলেট দিস না। আজগা খাইবো কালকে শেষ হয়ে যাবো, আর ফুল দিলে আজগা দিবি তুই দুদিনে পুচ্ছে দেবো গা। তো এইটা দিয়ে লাভ কি? এমন কিছু দিবি যারা বাংতো না, যারা থাকবো। আচ্ছা ঠিক আছে। কি দেওয়া যায় তীরে? ডায়েরি তো এক বছর দিছি, বার্থডেতে আর কী দেয়? আচ্ছা, মনিকার একটা কল দেই, দেখি দেখি দেয়। দুজনে পরামর্শ করে একই রকমের জিনিসপত্র দেব। হ্যালো দোস্ত, পাপড়িরে তুই কী দিবি? আরে বোন, কিছু কিনি নাই কা। আচ্ছা, এমনি যাই গিয়ে টাকা দিয়ে মনে। ইস, এখনকার যুগে টাকা দেওয়া ডাক্তার কেমন জানি দেখায় না, তাও আবার আমরা বেস্ট ফ্রেন্ড। তাইলে আমরা দুজনে দুইটা ডায়েরি দিই। আরে না, গত বছর আমি এত ডায়েরি দিয়েছিলাম, আবার কি এই বছর একই জিনিস দিব? তাহলে আই টেডি বিয়ার দিই। এডির দাম এখন বাইরে গেছে গা। আচ্ছা, আমরা বই দিই, হিতিনে অনেক বই ফরে, কোনো একটা লেখকের বই দিয়ে দিই, বই বেশি দাম না। ঠিক করছিস ঠিক করছিস, তাহলে এডি ঠিক আছে, রাখি।